শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম জয়নাল আবেদিন, আমার বাবার নাম মৃত আমির হামজা, আমার মার নাম আলকুমা খাতুন, আমার গ্রাম কেলুগল বিজয়নগর রাঙ্গুনিয়া। আমি আসলে মুক্তিযুদ্ধ শুরু এভাবেই আমার শুরুটা, আমি বয়সে অনেকটা ছোট হয়েছিলাম বলা যায়। এখানে জাগৃতি সংঘ নামের একটা ক্লাব ছিল, ওই ক্লাবের সদস্য। এর মধ্যে 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, 7ই মার্চ বঙ্গবন্ধুর ভাষণ শুনে এসে আমার সজ্জন নুরুল আলম সাহেব রাঙ্গুনিয়া আসে, এসে বললো যে আমাদের ট্রেনিং সেন্টার করা, তারা ট্রেনিং করা তারা বিকল্প কোনো পথ নেই, যারা ট্রেনিং নেবে তারা ঠিক। তখন অন্যান্যদের মধ্যে আমিও একজন, ওখানে অংশগ্রহণ করলাম। হাসেম ভাই, বেঙ্গল টাইগার হাসেম ভাই, অর্থাৎ আমাদের টাইগার হিসেবে পরিচিত হাসেম ভাই, উনি আর্মির লোক, উনি আমাদের ট্রেনিং মাস্টার ছিলেন। এর মধ্যে হঠাৎ করে খবর আসে যে আমাদের পূর্ব দিকে একটা পাহাড়, পাহাড় গদ্জই পাহাড় বলে ওইটাকে, গদ্জই পাহাড়ে একটা আর্মিরা ক্যাম্প করছে, ওই ক্যাম্পে অনেক আর্মিরা আছে, ওরা যে কোনো মুহূর্তে আমাদের ট্রেনিং সেন্টার আক্রমণ করতে পারে। এ খবর শোনার পরে আমাদের সালেমত সাহেব এবং নুরুল আলম সাহেব, হাসেম ভাই, ওরা মিলে সিদ্ধান্ত নিল যে ওরা আমাদের আক্রমণ করার আগে আমরাই ওদেরকে আক্রমণ করি। ওই অপারেশন যেদিন হয় ওই দিন আমরা বিকেলবেলা সন্ধ্যার পর সনকলা বিল নামক এক স্থানে যখন আমরা পৌঁছি অপারেশন শেষে, আমরা শুনতে পাই যে বাজার থেকে, ওই দিন মঙ্গলবার ছিল, বাজার থেকে মানুষ লোকজন চলে যাচ্ছে, পাঞ্জাবিরা রাঙ্গুনিয়া দখল করে বাড়িতে চলে আসলাম। আমাদের সাথে ওই ক্যাম্প আক্রমণ থেকে আমরা দুইটা মেয়েকে উদ্ধার করে আনছিলাম। ওর মধ্যে আমাদের পাশের গ্রামের একটা বাঙালি মেয়ে ছিল, যেটা আমাদের কাল হয়ে দাঁড়াইছে, সেটা আমাদের কাল, ওকে আমরা নিয়ে আসছি। ওকে আমরা নিয়ে আসার পরে ওর মুরব্বীর কাছে হস্তান্তর করা হয়েছে। ওখানে আমাদের নাম ঠিকানা, অনেকের নাম ঠিকানা জানতো, ও সব নাম ঠিকানাগুলি বলে দিছে। বলে দেওয়ার পরে এখন আমাদেরকে ধরবে, পাঞ্জাবিরা তো দখল করে ফেলছে সব কিছু, কোনোখানে আর মুক্তিযোদ্ধা বা মুক্তির নাম কোনো জায়গায় নাই। আমার উপরে চরম অত্যাচার, ওই মহিলা আমাদের নাম ঠিকানা বলাতে আমাদের উপরে, ওখানে একটা চার্লিখে বোর্ড বসে, চার্লিখে বোর্ড বসে আমাদের উপরে জরিমানা ফেললো। যারা সিনিয়র আলম সাহেব, সালেমুদ সাহেব, ওদেরকে বড় করে, আমাকে ছোট করে বা আমাদেরকে ছোট করে, তদমধ্যে আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল, আমাদের রোজগারের কেউ ছিল না, আমার আব্বাও সুস্থ ছিল,
আমাদের একটি মাত্র গরু ছিল, ওই গরুটা বিক্রি করে আমাকে ওই ইয়েটা পরিশোধ করতে হয়েছে। পরিশোধ করার পরেও এক সেকেন্ডের জন্য নিরাপদ থাকতে পারিনি। এখন এর মধ্যে আলম ভাই এবং সালেমত সাহেব ওরা চলে গেছে, ওরা কোথায় চলে গেছে আমরা কেউ বলতে পারি। এর মধ্যে আমি শরীফ ছিল, আমাদের মধ্যে সপ্তাহে যে সাহসী মৃত্যুবরণ করেছে, তো ও এসে আমাকে বললো যে আলম ভাই আর সালেমত সাহেব চলে গেছে, তোরা নার্ভাস হইস না, তোরা থাক এখানে, যোগাযোগ হবে যখন আমাদের ইন্ডিয়া যেতে হবে তখন আমরা ইন্ডিয়া। তখন একে একে সবাই ইন্ডিয়া চলে গেল, আমি ইন্ডিয়া চলে যেতে পারিনি। আমি ইন্ডিয়া চলে যেতে না পারায় আমার বাড়িটাও রাস্তার পাশে, আমাদের বাড়িতে মোটামুটি মুসলিম লীগের সংখ্যা বেশি ছিল, যে জোবাদারের কথা বলছে আলম ভাই এবং আজম ভাই বাবা বলছে, ওই জোবাদার সাহেব ছিল আমার বাড়িটাতে একদম লাগানো। তখন আমি আমাদের পূর্ব পাশে একটা হিন্দু মহাজন বাড়ি, নারায়ণ সার বাড়ি, ও একটা হিন্দু জমিদার, ওই বাড়িতেই আমি থাকতাম, আমার নিজের বাড়িতে থাকতে পারতাম না। এর মধ্যে ওরা জেনে গেছে যে আমি ওই বাড়িতে থাকি, তখন ওরা ওই বাড়ি আক্রমণ করবে। ওই দিন সকালে যেদিন আমার আমি যেখানে থাকি ওই বাড়ি আক্রমণ করবে, তখন আমার এক বন্ধু, আমার সিনিয়র বন্ধু আমাকে বললো যে তুই এখান থেকে চলে যা, তোর এখানে থাকার কোনো সুযোগ নাই, তোকে এভাবে ওরা ধরে ফেলবে। এখন আমাদেরকে ধরে দিতে পারলে কিন্তু পুরস্কার আছে, পুরস্কার পাবে ওরা। এখন আমি কোথায় যাবো, কী করবো, বয়সও কম, সাহস করে কোনোখানে যাওয়ার মতো বুদ্ধি বা একমত আমার ছিল না। তখন ওই আমার বন্ধু গিয়ে আমাকে বললো যে তুই গ্রাম ছাড় তাড়াতাড়ি, আজকের দিনের মধ্যে গ্রাম ছাড়বি। তখন আমি কী করলাম, ওর কাছে 19টা টাকা ছিল তখন, তখন কিন্তু 19 টাকার অনেক দাম, 19 টাকা সব বাংতি পয়সা, 19টা টাকা আমার হাতে দিয়ে বলো যে তুই এগুলি নিয়ে যেখানে চোখে পথ দেখিস ওখানে চলে যা। তখন আমি ওখান থেকে সেলটা চেঞ্জ করলাম, আমি যে বাড়িতে থাকতাম সে বাড়ি চেঞ্জ করলাম। ঠিক ওই যাত্রী এবারে আক্রমণ হয়েছে। তারপরের দিন সকালে আমি খবর পেলাম যে পেপার মিলে কিছু লোক নিচ্ছে, পেপার মিলে যদি একটা চাকরি হয়, একটা আইডেন্টি কার্ড যদি ওদের থেকে পাওয়া যায়, তাহলে হয়তো আমি একটু নিরাপদে থাকতে পারবো। তখন আমি গেলাম, গিয়ে দেখি যে ওখানে প্রচুর লোক, লোক নেবে হয় 200-300, কিন্তু ওখানে 2-4-5 হাজার লোক। তখন আমিও ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউতে আল্লাহর রহমত আমি পাস করলাম। তবে আমার নাম জয়নাল আবদিন না রেখে আমার নাম রাখলাম যে আহমদ শুক্কুর, বাবার নাম সৈয়দ আহমদ, অর্থাৎ আমার নকল নামটা দিয়ে আমি ওখানে চাকরি হয়ে গেল। আমার কয়েক হাজার মানুষের মধ্যে আমার চাকরিটা হয়ে গেল আল্লাহর রহমত। চাকরি করতে করতে এর মধ্যে আমার সাথে একটা বিহারের ছেলের সাথে কাতিল হয়ে গেল, ও ছিল আমার সুপারভাইজার, আমার ডিপার্টমেন্টের সুপারভাইজার, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেল। চাকরির বয়স 19 দিন, 19 দিনের দিন আমি যে আইডেন্টি কার্ড বানানোর জন্য ছবি তুলছিলাম, তখন এখানে কোনো স্টুডিও ছিল না, চন্দ্রকোনার লিচুবাগানে একটা স্টুডিও ছিল, ওই স্টুডিও থেকে আমি ছবি তুলি, ওই ছবি তুলে আমার আইডেন্টি কার্ড বানানোর জন্য আহমদ শুক্কুর সৈয়দ আহমদ বাপের নাম দিয়ে মিলের একটা আইডেন্টি কার্ড বানালাম। চাকরি যখন ওই আইডেন্টি কার্ড বানাইতে আর কোনো সমস্যা হয় নাই, ওই আইডেন্টি কার্ডের উপরেই আমি চাকরি করতেছি। এর মধ্যে ওরা এখানে যারা ছিল, আমি নাম বলতেছি না, এই মুহূর্তে নাম বলাটা ঠিক হবে না, এখানে অনেকেই মরে গেছে, মোটামুটি সবাই মরে গেছে, একজনকে মুক্তিযোদ্ধারা মারছে আরগুলি এমনি মরছে, যাই হোক ওরা তিনজন ছিল মোটামুটি ওই গ্রুপে। তখন 19 দিন যখন আমার চাকরি হয়, তখন হঠাৎ করে একদিন সকালে 8টায় আমার ডিউটি ছিল, আমি 8টায় শার্ট খুলে ওখানে রেখে আমি কাজ করতেছি। এই অবস্থায় ওই পেপার মিলের সুপারভাইজার, যে আমার ডিপার্টমেন্টের সুপারভাইজার, যে ফাকরুল ইসলাম নাম, বিহারের ছেলে, আমাদের বয়সী, আমার থেকে একটু বেশি বয়স হবে, বয়সও বলো যে দোষ দাঁড়াও, মানে বন্ধুত্ব এই দিকায়। আচ্ছা আমি গেলাম, যাওয়ার পর বলো যে তোর নাম কি, আমি বলি যে আমার নাম মাহমুদ শুকুর, বলো যে নেই তোর নাম, তখন আমার পুরো নাম বললো, তোর নাম অমুক, তোর বাবার নাম অমুক, তোর গ্রাম অমুক, তোর নামে এরকম একটা ইয়ে আসছে। তখন তো আমার মাথা চক্কর দিয়ে গেলো, আমার নাম আমার বাবার নাম ও জানার কথা না, কয় তোর নামে একটা ইয়ে আসছে, ত্রিমুক্তি। তখন আমি শার্টের জায়গায় শার্ট, আমি রেস্টরুম আছে, রেস্টরুমে গেলাম, সিগারেট ধরালাম, সিগারেট ধরে সিগারেট খাচ্ছি, এই অবস্থায় দুইটা লোক ওখানে রেস্টরুমে গিয়ে গল্প করতেছে, ওরা গল্প করতেছে যে আজকে লিপস ভালো হয়েছে,
পেপার মিলের উপরে নিয়েছি, ওটার জন্য যে লিফ্ট সে লিফ্ট ভালো হয়েছে, লিফ্ট চলতেছে। আচ্ছা, ওইটা শোনার পর এক মিনিটের মধ্যে ওখানকার একজন বিহারি ও হলো মানে সিনিয়র অফিসার, দুই চারে দুই চারে রোবারটা গড় সব সময় পুরো পাঁচ হাত লম্বা, কালো একদম, চোখগুলি ইয়ের মতো, মানে বলা যাবে না চেহারাটা। আমাকে দেখে বলে যে তোমার নাম কে? আমার নাম এ হয় নেই, আও মেরে সাথ, মানে আমার সাথে আসো। তখন যেতে হলে ব্রয়লার হাউস হয়ে যেতে হবে ওর অফিসে। ব্রয়লার হাউসের ওখানে যাওয়ার পরে ঠিক দেখি যে লিফ্টের লিফ্টটা ওখানে অপেক্ষা করতেছে, মনে হলো আমার জন্যই অপেক্ষা করতেছে। তখন আমি লিফ্ট উঠে সোজা নিচে নেমে গেলাম, ও তো আগে আগে আসতেছে, যা হয় হবে, মরতে গেছি এমনি, যা হয় হবে। গেটে আসলাম, গেটে আসার পরে জিজ্ঞেস করলো কীদের দাঁড়ায়, আমি বললাম যে সাহেবের জন্য পানের জন্য যাচ্ছি। আচ্ছা, ওইটা বলে ওই গেট পাস করলাম। ওই গেট পাস করার পরে সেকেন্ড গেটে দোকান আসলাম, ওখানে তো অনেক আর্মি, পুলিশ আর্মি অনেক ভর্তি। জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছি, তখন আমি বললাম যে সাহেবের জন্য খানা কিনে দাঁড়ায়, সাহেবের জন্য খানার জন্য যাচ্ছি। ওইটা বলার পরে আমি পার হয়ে গেলাম ওই গেটে, দুই নম্বর গেটে পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পরে বক্তব্য যে মেশন হসপিটাল, মেশন হসপিটালের দরজা দিল তখন খালের নদীর পারে, আমি ওইদিকে মেশন হসপিটালে ঢুকলাম। ঢুকার পরে আমার পিছনে আর্মির গাড়ি দৌড়তেছে, আমি হসপিটালে ঢুকে হসপিটালের এরকম একটা পাহাড় আছে, পাহাড়ের দোনো পাশে জঙ্গল, মধ্যখানে রোড, ওই রোডের জঙ্গলের মধ্যে আমি পড়ে গেলাম। পরে আল্লাহকে ডাকতেছি, আল্লাহকে স্মরণ করতেছি, যা হবে। তখন এর মধ্যে একটা ডেলিভারি রুগী নিয়ে একটা ট্যাক্সি হসপিটালে ঢুকছে, ট্যাক্সি বাইর হওয়ার জন্য সময় আমি ট্যাক্সিকে সিগন্যাল দিছি, ট্যাক্সি আমাকে নিছে। ট্যাক্সিকে আমি কি আমি বললাম যে লিচু বাগান মরিয়ামনগর চমনে কোনো জায়গায় দাঁড়ানো যাবে না, আমি যেখানে সিগন্যাল দেবো সেইখানেই দাঁড়াতে হবে। তখন আমি মরিয়ামনগর চমনে পার হয়ে একটা চট্টকাল, ওই কালে জোয়ার ছিল, তখন ট্যাক্সিকে বললাম যে একটু ব্রেক করো, আমি ওই খালে লাভ দিয়ে পড়ে গেলাম। সে ওখানে লাভ দিয়ে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পরে ওইদিকে একটা জেলেবাড়ি আছে, জেলেবাড়ির ওইদিকে উঠে মাঠে অর্থাৎ দানি জমিনের মাঠ দিয়ে এটে চলে আসছিল। এখন বয় হলো, এতক্ষণ বয় ছিল একরকম, এখন বয় ছিল বিলের মধ্যে প্যান্ট পরে লোক আটলেছে কেন, ওরা দেখলে আমাকে এরকম করবে। যাই হোক, আমি আল্লাহ আল্লাহ করে কোনো গ্রহ বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে এসে দেখি যে আমার আম্মা একটা ওই নামাজ পড়ার জন্য একটা নামাজের মশলা বিছিয়ে কাঁদতেছে, দোনো চোখের পানি হুল হুল করে পড়তেছে, এমনি আমাকে নিয়ে অনেক টেনশন, এর মধ্যে এখানে গুজব হয়ে গেছে যে আমাকে মেরে ফেলছে। তখন আমি আমার আম্মাকে এই অবস্থায় দেখে আমি আমার আম্মাকে জড়িয়ে ধরে কেন্দ্রে বললাম যে আম্মা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাই আনছে, যে এখন তুমি বলো ওদেরকে যারা আমি মরে গেছে বলতে আমি আল্লাহ আমাকে বাঁচাই রাখছে, ওরা বেঁচে থাকার জন্য যেটা করার সেটা যাতে করে, ওরা ভালো কিছু করতেছে না। এই কথা বলার সাহস হলো এখান থেকে। তখন আমার সাথে মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় হলো, পরিচয় হলো মানে যে আমিন শরীফের কথা বলতে সবাই, আমিন শরীফ আমাকে খুব স্নেহ করতো ওর ছোটো ভাইয়ের মতো, আমি ও আমাকে এসে আমাকে খুঁজতেছে আমি কোথায় আমি কোথায়, এখন আমাকে পাচ্ছে না, কারণ আমি যে বিপদে আছি সে কিন্তু তখনই অনুভব করছে। তখন আমার খোঁজ পাইছে, আমার খোঁজ পাওয়ার পরে একদিন সন্ধ্যার পরে মিল থেকে আসার পথে এই ব্রিজ তখন চালু হয় নাই, ওই ব্রিজটা ছিল, ওই ব্রিজ পার হওয়ার সময় আমিন শরীফ আমাকে দেখছে, দেখার পরে বলো যে তোকে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি, দৌড়ে জনের মধ্যে অনেক কান্নাকাটি হলো। কান্নাকাটি হওয়ার পরে আমার খুব আবেগ ছিল, ও বললো যে তুই এইভাবে আমার সাথে দেখা কর। তখন এটা যখন হলো মুক্তিযোদ্ধার সাথে যখন আমার পরিচয় হলো, আমার সাহসটা একটু বৃদ্ধি পেল, আমার আম্মুকে এই কথা বললাম। বলার পরে আমাকে যারা মারতে চেয়েছিল ওদের মধ্যে একজন আমার ওই ডায়লগটা শুনছে, শোনার পরে ও তারপরের দিন ওই রাত্রে ঘুমাইতে আসছে যে এখানে দুলামিয়ার বাড়ি বলে, দুলামিয়ার গোতালের একটা মোচা ছিল মোচার উপরে। তারপর দিন সকাল আমি ওকে ডেকে বললাম যে মুখ বন্ধ করেন, ওই যেগুলি করতেছেন চরিত্র এগুলি বদলান, না হয় দুলামিয়ার গরুর গরু মুক্তিযোদ্ধারা চিনে। এই কথা বলার পর তো দুনিয়াতে নাই, যে রাইতের বারোটা বাজে আমি ওখানে ঘুমাইতে গেলাম,
এখন ও কীভাবে জানে যে আমি ডুলামিয়ার ইয়েতে ছিলাম? আচ্ছা যাই হোক, এর মধ্যে আমি নিজেকে গোপন করে ফেললাম আর প্রকাশ্যে আসলাম না। তখন বিভিন্ন অপারেশনে মোটামুটি বেশ কিছু অপারেশনে আমি ওনার নেতৃত্বে, আমিন শরীফের নেতৃত্বে, তো বিশেষ করে আমিন শরীফ যেহেতু আমাকে বেশি স্নেহ করতো, আমিন শরীফের সাথে আমি বেশি থাকতাম। এখানে অনেক অপারেশনে আমি অংশগ্রহণ করছি, যেমন ডিগির পারে আবুল হাসান আলম সাহেব যে কথা বলছে, হ্যাঁ ওনার নেতৃত্ব গেছি, এটা তো আগেও বলছি। তারপরে একটা অপারেশনের কথাই বলি, একদিন হঠাৎ করে কিছু রাজাকার 22-23 জন রাজাকার এসে সাহাপাড়া লুট করলো। সাহাপাড়া লুট করার পরে সাহাপাড়া থেকে ইন্দুবাড়ি আর কি, সাহাপাড়া মানে ইন্দুবাড়ি, ইন্দুবাড়ি লুট করলো। লুট করার পরে ওখান থেকে 8-10 জন মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। ধরে নিয়ে যাওয়ার পরে তন্মধ্যে আমাদের যে হেডকোয়ার্টার যে এই বাড়িতে আমরা যাবো বলতেছি সবাইকে আদি দিই, আমরা বঙ্গ দিদি হিসেবে ডাকতাম ওনাকে। ওনার আব্বাও ছিল ওই যাদেরকে ধরছে ওদের মধ্যে ওনার আব্বাও ছিল। এখন আমাদের যেটা মেন সেন্টার, সেই সেন্টারের মালিককে যদি ধরে নিয়ে যায় তাহলে তো আমাদের এখানে কেউ জায়গা দেবে না। তখন আমি খুব চিন্তায় বললাম, আলম ভাই এবং আবু তাহের সাহেব যে এখানে গাড়িতে আছে ওইটাও আমি জানতাম না। হঠাৎ করে দেখলাম যে রাজাকাররা আসতেছে, পিছনে আলম সাহেব এবং আবু তাহের সাহেব আসতেছে। তখন আমি আলম সাহেবকে সিগন্যাল দিলাম, আলম সাহেব আমাকে তাড়াতাড়ি ডেকে বললো যে এদিকে আয়, তুই আবু তাহের সাথে বস, আমি সামনে অ্যাডভান্স হচ্ছি, এই আরামস আমার কাছে আছে, তোদের কাছে এই আরামসটা রেখে গেলাম। তখন রাজাকাররা আসতেছে, আলম সাহেব কিছু দূর আসার পরে আলম সাহেব একটা গ্যানের চান্স করলো, গ্যানের চান্স করার পরে ওরা রাস্তার পাশে পড়ে গেল, ওখানে খাই আছে পড়ে গেল। রাজাকাররা পরপর দুইটা গ্যানের চান্স করছে। ওই দিক থেকে আমরা একটা আবু সাহেব ওনার কাছে অ্যাসেম্বলি ছিল আমার কালে আর, ওখান থেকে ও একটা ব্রাশ ফায়ার করছে। ব্রাশ ফায়ার করা তো ওরা তো একদম নার্ভাস, সব রাজাকার ভেঙে চলে গেছে। একজন রাজাকার আমাদের বাড়িতে, ও আমার আত্মীয় সম্পর্ক, আমার মামার সম্বন্ধী, সে গিয়ে ডাইরেক্ট আমার বিছনায় গিয়ে শুয়ে রয়েছে। আচ্ছা ওই দিন এর মধ্যে আমাদের মুক্তিযোদ্ধারা ছিল পূর্বে একটা কামার বাড়িতে, ওটা ওই বৈদ্যুর খামার বলে আর কি, বৈদ্যুর কামারে ছিল, বৈদ্যুর কামারে খবর পাঠানো হয়েছে ওরা আসতেছে, ওরা আসছে। ওরা আসার পর ওই দিন ওই দফাদার, যে দফাদারের কথা বললাম, ওই দফাদার দ্বারা পড়ছে, ওনাদের গ্রামের একজন সুজম্বর নামের একজন রাজাকার, ওরা দুজন ধরা পড়লো। ওদেরকে ধরা পড়লে যেটা হয় সেটা হয়ে গেল, বলতে গেলে অনেক কিছু বলতে হবে। রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধাদের হেডকোয়ার্টার হলো আমাদের বঙ্গ দিদি সুলেখা সাহার বাড়ি, এমনি ইয়ে ছিল যদু গোপাল মহাজনের বাড়ি শেল্টার, বিজলাল সাহার বাড়ি শেল্টার, তারপর বিরিশ দুলাল বলতো বিরিশ দুলালের বাড়ি শেল্টার, তারপরে এদিকে রতন এই তপন বিশ্বাসের রতনদের বাড়ি শেল্টার, ওইদিকে রাঙ্গুনিয়া খামার পাড়া বলে আর কি, কর্মকার পাড়ায় নকুল মহাজনের বাড়ি শেল্টার, কানুরকিলে ওর নাম কি চন্দ্রমোহন সাধুর বাড়ি শেল্টার, এরকম অনেক শেল্টারের নাম বলতে হয়। আমি সংক্ষিপ্ত খাঁচের শেল্টারগুলির কথা বললাম, এখানে আমি শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।